প্রবল বৃষ্টিতে জলমগ্ন এলাকা 46 নম্বর ওয়ার্ডে বিক্ষোভ দেখাল বাসিন্দারা। প্রবল বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি পৌর নিগমের অন্তর্গত 46 নম্বর ওয়ার্ডের ঢাকনিকাটা এলাকা। ঘটনায় ক্ষোভে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলেন এলাকার বাসিন্দারা। আজ চম্পাশাড়ি অঞ্চলের শ্রীগুরু বিদ্যা মন্দিরের সামনে রাস্তায় বাঁশের ব্যারিকেড লাগিয়ে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে স্লোগান তোলেন স্থানীয়রা। প্রায় কয়েক ঘন্টা চলে এই বিক্ষোভ প্রদর্শন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রধাননগর থানার পুলিশ। পুলিশ আধিকারিকদের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বর্ষায় বাড়িতে জল ঢুকে যায়। এই বিষয়ে বেশ কয়েকবার ওয়ার্ড কোঅর্ডিনেটরকে জানানো হয়, কিন্তু কোনো লাভ হয়নি। তারা বলেন, নিকাশি ব্যবস্থা না থাকার কারণে এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের। ওয়ার্ড কোঅর্ডিনেটর দ্রুত এই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ না করলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন এলাকাবাসীরা। স্বাধীনতা থেকে শুরু হলো স্বদেশী অভিযান, গ্রামে গ্রামে বিদ্যুৎ এল, উজ্জ্বল হিন্দুস্তান, মঙ্গল পর্যন্ত পৌঁছে গেল স্বদেশী মঙ্গল যান। তাহলে কেন হবে না হিন্দুস্তানি নিজেদের সব জিনিস আমরা বদলাবো, তবেই তো বদলাবে হিন্দুস্তান। সূর্য আত্মনির্ভর ভারতের প্রতীক।